बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा तुम्हारा सबाई केमन आशा करी भलो आसो निरापदे आसो सुस्थ आसो। तुम्हारे चट्टग्राम सरकारी उच्च विद्यालय अनलाइन क्लासे स्वागतम। आमी जियाउद्दीन मोहम्मद उमर फारूक सहकारी शिक्षक चट्टग्राम सरकारी उच्च विद्यालय। आमार साथे अनलाइन क्लासे जुक्त थाकबे पंचम श्रेणी शिक्षार्थीरा। पंचम श्रेणी शिक्षित तुम्हारा इतिमध्ये बई खाता प्रयोजन जिनिसपत्र निये जुक्त हयेछो। आज के आमी तुम्हारे प्राथमिक विज्ञान निये आलोचना करब। अध्याय हच्छे प्रथम अध्याय आमादेर परिवेश। तुम्हारा तृतीय चतुर्थ श्रेणी हयतो परिवेश सम्पर्के जेनेछो। तबुओ आमी तुम्हारे एक धारणा दीब हमारे चारपाशे जा किछु आछे ताई निये हच्छे आमादेर परिवेश। ताहले उद्भिद गाछपाला मानुष पशुपाखी इत्यादि हच्छे परिवेशेर अंश। आर हच्छे कि वायु पानी माटी टेबिल चेयर एजे ह्वाइट बोर्ड सबगुलो हच्छे किन्तु परिवेशेर अंश। ताहले आमरा लिखी परिवेश काके बोले। ताहले देखो आमरा आमादेर चलाफेरा करार समय ए परिवेशे अनेक उपादान आमरा पाई। जेमन धरो देखो तुम्हारे एर मध्य आमरा ए जे बिल्डिंग जेटाते आमी क्लास निच्छि ए रूमटाओ किन्तु परिवेशेर एकटा अंश। ए जे घरबाड़ी तारपर हच्छे गाछपाला वायु पानी माटी टेबिल चेयर गाड़ी पोशाक आसबाबपत्र टेबिल चेयर मध्य आसपत्र सब किस हे कि परिवेशेर अंश। परिवेशेर उपादानगुलो के दुई भागे भाग करा हय एकटा हच्छे जीव और एकटा हच्छे जड़। ताहले परिवेशेर उपादानगुलो कय भागे भाग करा हय दुई भागे भाग करा हय। ताहले देखो उपादानगुलो हच्छे दुई भागे भाग करे एकटा हच्छे जीव और एकटा हच्छे जड़। आमरा एखन जीव बोलते कि बुझाई जादे जीवन आछे जारा चलाफेरा करते पारे ताराई हच्छे जीव। जेमन धर कि मानुष गाछपाला पशुपाखी इत्यादि हच्छे जीव। आर जड़ हच्छे जादे जीवन नेई बा प्राण नेई तारा हच्छे जड़। जेमन टेबिल এই যে হোয়াইট বোর্ড গাড়ি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চেয়ার ইত্যাদি হচ্ছে জড়। এখন আমরা এখান থেকে জীব এবং জড়ের পার্থক্যটা নির্ণয় করতে পারি। জীব গড়ে পার্থক্য তাহলে প্রথমে হচ্ছে যাদের প্রাণ আছে বা জীবন আছে তারা হচ্ছে কি জীব। এখানে হচ্ছে যাদের প্রাণ নেই তারা হচ্ছে জড়। জীব শ্বাস প্রশ্বাস
বাঁচার জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে, জ্বরও কিন্তু বাঁচার জন্য কোনো প্রকার শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে না। জ্বর কিন্তু বাঁচার জন্য কোনো প্রকার দরকার হয় না। তারপর হচ্ছে জীবের শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন ঘটে, কিন্তু জ্বরে শারীরিক বৃদ্ধি এবং পরিবর্তন ঘটে না। জ্বরে শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন ঘটে না। জীব বংশবিস্তার করতে পারে বা নিজের মতো করে নতুন জীব জন্ম দিতে পারে, কিন্তু জ্বর নিজের মতো করে নতুন কোনো জীব জন্ম দিতে পারে না। জ্বর নিজের মতো করে নতুন জীবের জন্ম দিতে পারে না। জীব চলাফেরা করতে পারে, জ্বর চলাফেরা করতে পারে না। তারপর হচ্ছে জীবের অনুভূতি শক্তি আছে আর জ্বরের অনুভূতি শক্তি নেই, কেন দুইটা এখানে লিখি। করতে পারে চলাফেরা করতে পারে না। তারপর হচ্ছে জীবের অনুভূতি শক্তি রয়েছে জ্বরের কোনো ভাগের অনুভূতি শক্তি নেই। অনুভূতি শক্তি নেই,
তাহলে এখান থেকে আমরা জীব এবং জড়ের পার্থক্যটা নির্ণয় করতে পারি। তাহলে জীব কোনটা এবং জড় কোনটা? তাহলে এখানে দেখো জীবের অনুভূতি শক্তি রয়েছে এবং জড়ের অনুভূতি শক্তি নেই। তাহলে তোমাকে যদি কেউ যদি সিমটা দেয় অথবা কোনো ধরনের তোমার কোনো কারণে তোমার বাবা যদি তোমাকে বকা দেয়, তখন কিন্তু তোমার কি রাগ রাগ হয়, অথবা অনেক সময় তোমরা আনন্দ বিভিন্ন কারণে তোমরা আনন্দ পাও, বিভিন্ন বিনোদনমূলক যখন কোনো অনুষ্ঠান দেখো তোমরা কী করো আনন্দ পেতে, অথবা তোমাকে যখন আমরা এই যে জ্বরের কোনো ধরনের এই ধরনের কোনো অনুভূতি নেই, কোনো একটা টেবিলের উপর যদি তুমি হাত দিয়ে যদি কী করো তুমি ওখানে থাপ্পড় দাও, কিন্তু কোনো ধরনের জ্বরের কোনো অনুভূতি হবে না, বরঞ্চ তুমি কি ব্যথা পাবো। দেখিও আবার বাসায় তুমি এই কাজটা প্র্যাকটিস করিও না। তাহলে এখান থেকে আমরা জীব এবং জ্বরের পার্থক্যটা নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব জীব কিভাবে জড় উপর নির্ভরশীল। তাহলে জীব কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল? জীব বলতে আমরা বুঝি মানুষ, পশু পাখি এবং গাছপালা। তাহলে জীবের মধ্যে আছে মানুষ এবং অন্যান্য প্রাণী আর হচ্ছে উদ্ভিদ বা গাছপালা। এখন আমরা মানুষ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল সেই সম্পর্কে জানব। তাহলে দেখো মানুষ বেঁচে থাকার জন্য মানুষ কিন্তু বিভিন্ন পরিবেশে বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। এর মধ্যে যেমন শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য মানুষ বায়ুর উপর নির্ভরশীল। বায়ু একটা কি জড় পদার্থ। তারপর হচ্ছে পান করার জন্য আমাদের কি প্রয়োজন, আমরা যখন তৃষ্ণা পাই আমাদের পানির প্রয়োজন। এই পানিটা কি জীব নাকি জড়? এটা হচ্ছে কি জড় বস্তু। আর হচ্ছে আমরা এই যে যে মাটি মাটিতে আমরা কী করি ফসল ফসল ফলাই এবং এখানে কী করি আমরা আমাদের আবাসস্থল নির্মাণ করি। তাহলে ফসল ফলানো এবং আমাদের বাসস্থান তৈরির জন্য আমরা কি মাটি ব্যবহার করি। তাহলে মাটি হচ্ছে কি একটা জড় বস্তু, এবং মাটি আবার আমাদের আবাসস্থল হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে জীবের জীবন ধারণের জন্য বাসস্থান, পোশাক, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি আমরা ব্যবহার করি। এগুলো কি এগুলো সব জড়বস্তু। তাহলে মানুষ তার জীবন ধারণের জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে মানুষ তার শ্বাস প্রশ্বাস বা তোমার কি শ্বাস গ্রহণের জন্য বা কার্য সম্পাদনের জন্য বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যবহার করে। আর হচ্ছে মানুষ পান করার জন্য মানুষ কি পান করার জন্য পানি প্রয়োজন। তাহলে মানুষ কি পানি পান করে, এটা হচ্ছে কি জড় বস্তু। আর হচ্ছে ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষ মাটির প্রয়োজন, এই মাটি হচ্ছে কি জড় বস্তু। এরপর হচ্ছে তোমার জীবন ধারণের জন্য বা জীবনযাপনের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় বাসস্থান তৈরি, তারপর হচ্ছে আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি আমরা কি জড়বস্তু থেকে পেয়ে থাকি। এরপর আসা যাক অন্য অন্য প্রাণী। অন্য অন্য প্রাণীর বেঁচে থাকার জন্য বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, পানি এবং খাদ্যের প্রয়োজন। এই বায়ু, পানি, খাদ্য এগুলো হচ্ছে কি জড়বস্তু। এগুলো কিন্তু জড়বস্তু এবং অন্যান্য প্রাণীগুলো এইসব জড়বস্তু তোমার কি উপর নির্ভরশীল। আবার মাটি ও পানি অনেক মাটি পানি অনেক কিন্তু প্রাণীর আবাসস্থল। যেমন ধরো তোমার এই যে মাটিতে কী আছে অনেক পোকামাকড় কেঁচো রয়েছে, এইসব
পোকামাকড় এবং কেঁচো কোথায় বসবাস করে? মাটিতে বসবাস করে। আর হচ্ছে তোমার পানিতে বসবাস করে মাছ, চিংড়ি, হাইড্রা, তারপর হচ্ছে শামুক, ঝিনুক, এগুলো কিন্তু কোথায়? পানিতে বসবাস করে। তাহলে মাটি পানিতে অনেক তোমার কি প্রাণী আবাসস্থল হিসেবে বা বাস এখানে কি বসবাস করে। এরপর আসা যাক উদ্ভিদ। তাহলে উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? তাহলে দেখো পরিবেশে বিদ্যমান এই যে পরিবেশে বিভিন্ন জড়বস্তু রয়েছে, এই জড়বস্তুর উপর উদ্ভিদ নির্ভরশীল। যেমন ধরো উদ্ভিদ সূর্যের আলো, পানি, তারপর হচ্ছে বায়ু, মাটি ইত্যাদি ব্যবহার করে থাকে। তাহলে উদ্ভিদ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে উদ্ভিদ যখন নিজের খাদ্য নিজে তৈরি করে তখন প্রয়োজন হচ্ছে বায়ু, পানি, বায়ুতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সে নিজের খাদ্য নিজে তৈরি করে। আবার পানি অনেক উদ্ভিদের আবাসস্থল, যেমন শাপলা, কচুরিফানা ইত্যাদি কিন্তু তোমার কোথায়? পানিতে বসবাস করে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি জীব কীভাবে জড়ের উপর নির্ভরশীল। এখানে তিনটা অংশ পেলাম, একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে কি উদ্ভিদ, আর একটা হচ্ছে কি অন্যান্য প্রাণী। এখান থেকে হয়তো কাঠামোবদ্ধ প্রশ্ন যদি আসে হয়তো এখান থেকে তোমার পুরোটাই আসতে পারে, অথবা জীব এই মানুষ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, অথবা আসতে পারে অন্যান্য প্রাণী কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, অথবা আসতে পারে উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে এখান থেকে তিনটা প্রশ্ন হতে পারে। এরপর আসা যাক বাস্তুসংস্থান কি। তাহলে দেখো বাস্তুসংস্থান হচ্ছে পরিবেশে বেঁচে থাকার জন্য পরিবেশে কিন্তু কি জীব তোমার কি আমরা জড়ের উপর নির্ভরশীল। তাহলে এখানে আমরা পরিবেশের বিভিন্ন কি জড়ের উপর নির্ভরশীল, বেঁচে থাকার জন্য জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে দেখো কোন স্থানের সকল কোন স্থানের কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার সম্পর্কের পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান, অথবা অন্যভাবে বলা যায় যে আমি উপরে লিখতেছি অথবা তোমরা বলতে পারো এটা এটাকে অন্যভাবে একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায়ের
বিভিন্ন সদস্যের সঙ্গে জড়বস্তুর পারস্পরিক ক্রিয়ায় হচ্ছে ওই স্থানের বাস্তু সংস্থান। ওই স্থানের বাস্তু সংস্থান এর আগে একটা বই আছে, তোমরা এটা একটু লিখে নাও, এটা হয়তো বইয়ে পাবে না। এরপর দেখো পরিবেশে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও নির্ভরশীল তাহলে দেখো পরিবেশে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। তোমরা তোমাদের বই দেখবা প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী কিন্তু সংস্পর্শের জন্য গ্রহণ করে, এবং উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন শাখা ফলমূল তারপর হচ্ছে কাণ্ড ইত্যাদি কিন্তু কি প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর দেখবা উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। তোমাদের বইয়ে দেখবা যেখানে তোমার এই যে বানর কাঠবিড়ারি তারপর হচ্ছে কি পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে, আবার অনেক পাখি কিন্তু কি গাছের ডালে বাসা বাঁধে। তাহলে প্রাণী বিশেষ করে মানুষ তার বাসস্থান তৈরির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি উদ্ভিদ প্রাণী কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে প্রথমে হচ্ছে তোমার এখানে উদ্ভিদ যে বায়ু থেকে কি গ্রহণ করে, বায়ু থেকে তোমার মানুষের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, এবং উদ্ভিদের ত্যাগকৃত বা ত্যাগ করা অক্সিজেন মানুষ তার শ্বাসপ্রশ্বাসের জন্য গ্রহণ করে, এবং উদ্ভিদের বিভিন্ন ফলমূল কাণ্ড শাখা ইত্যাদি ইত্যাদি কী করে প্রাণী হিসেবে খাদ্য হিসেবে গ্রহণ করে। এবং তোমার এখানে আবার উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল, বানর কাঠবিড়ালি তারপর হচ্ছে তোমার কি পোকামাকড় ইত্যাদি গাছে বাসা বাঁধে, এবং এখানে গাছের ডালে অনেক পাখি কিন্তু কি এখানে কি বাসা বাঁধে, আর হচ্ছে মানুষ তার বাসস্থান তৈরির জন্য বিভিন্ন উদ্ভিদ ব্যবহার করে। এরপর প্রাণী কীভাবে উদ্ভিদের উপর এই উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে উদ্ভিদ তার বৃদ্ধি খাদ্য তৈরি পরাগায়ন এবং বীজের বিস্তরণে কিসের উপর প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণী তার ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কিন্তু সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং বায়ু থেকে তোমার কি বায়ু থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড পানি এবং সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে এখানে দেখা যাবে যে প্রাণী ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ কী করে তার নিজের খাদ্য নিজে তৈরি করে। আবার প্রাণীর মৃতদেহ বিশেষ করে মৃতদেহ বিশেষ এবং প্রাণীর মলমূত্র ইত্যাদি যখন কিসের সাথে পরিবেশের উপাদান মাটির সাথে মিশে
মিশানোর ফলে কি হয়, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, এর ফলে কি উদ্ভিদ বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে এখান থেকে আমরা উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের উপর নির্ভরশীল সে সম্পর্কে জানলাম। এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে যে জিনিসটা দরকার, একটা হচ্ছে পরাগায়ন, আরটা হচ্ছে বীজের বিস্তরণ। তাহলে পরাগায়ন কাকে বলে? পরাগায়ন তোমাদের বইয়ে হয়তো সংজ্ঞাটা নেই, সেটা হচ্ছে বিসৃষ্টির লক্ষ্যে এক ফুলের সঙ্গে অন্য ফুলের তোমার কি স্থানান্তর, অথবা আমরা বলতে পারি নিষেকের উদ্দেশ্যে দুটি ফুলের পরাগ সংযোগকে পরাগায়ন বলে। অথবা বলতে পারি ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু বায়ু মৌমাছি পাখি ইত্যাদির সাহায্যে ফুলের কর্মমণ্ডে স্থানান্তরকে পরাগায়ন, অথবা বলতে পারি বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলের পরাগরেণু স্থানান্তরকে পরাগায়ন বলে। দেখো তাহলে উদ্ভিদ এখানে প্রাণীর পরাগায়নের সহায়তা করে, আর হচ্ছে কি বীজের বিস্তরণ, আর একটা হচ্ছে কি বীজের বিস্তরণ, এটা একটু জানবো। অর্থাৎ তোমাদের বই আছে কোন স্থানে বাস্তুসংস্থানে কোন স্থানে বীজের মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়া হলে হচ্ছে কি বীজের বিস্তরণ। বিস্তরণ মানে কি ছড়িয়ে পড়া। তাহলে বীজের বিস্তরণ কীভাবে ছড়িয়ে পড়ে, যেমন ধরো তুমি দেখবা এই যে তোমাদের বইও আছে এ বিষয়ে, সেটা হচ্ছে যখন গাছে যখন আমরা কি পেয়ারা দেখবা, পেয়ারা যখন কি অনেক সময় কাঠবিড়ালি পেয়ারাটা কি করে, এটা যখন কি এটা কাঠবিড়ালি পেয়ারা খায়, তখন কি এখান থেকে অনেক সময় কি ওই পেয়ারার কিছু অংশ কি তার টুটে করে সে কি আবার অন্য জায়গায় গিয়ে সেখান থেকে কি এই যে পেয়ারার যে বীজগুলো আছে সেগুলো কি ওখানে ফেলায়, যার কারণে সেখানে কি হয় তোমার বীজের বিস্তার ঘটে। যদি বীজের বিস্তরণ না ঘটতো তাহলে তোমার কি উদ্ভিদের বংশবিস্তার হতো না। তাহলে বীজের বিস্তরণে উদ্ভিদ কি গুরুত্বপূর্ণ, বীজের বিস্তরণে উদ্ভিদ গুরুত্বপূর্ণ কেন সেটা আমরা কি এখান থেকে জানবো। অথবা উদ্ভিদের বীজের বিস্তরণের ক্ষেত্রে কি তোমার আমরা কি বীজের বিস্তরণের ক্ষেত্রে বীজের বিস্তরণের ফলে আমরা নতুন নতুন উদ্ভিদ এখানে তোমার কি আবাসস্থল গড়ে তুলতে পারে। যদি বীজের বিস্তরণ না হতো তাহলে নতুন আবাসস্থল গড়ে তোলা তোমার কি সম্ভব হতো না, যার কারণে বীজের বিস্তরণ যদি না হয় তাহলে হয়তো তোমার এই যে আমরা এখান থেকে বিশেষ করে বিভিন্ন উদ্ভিদ এই যে একই ধরনের সমজাতীয় উদ্ভিদ একই জায়গায় তোমার কি এই বিস্তার হওয়ার ফলে অন্য অন্য উদ্ভিদগুলোর পুষ্টি উপাদান কি বা পুষ্টি ব্যাহত হতো। তাহলে উদ্ভিদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে তোমার কি আমাদের বীজের বিস্তরণ খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বাড়ির কাজটা একটু লিখে নাও, পরিবেশের প্রধান কয়টি
মানুষ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল। পাঁচটি বাক্যে দ্বিতীয় নম্বর হচ্ছে বাস্তুসংস্থান কি, উদ্ভিদ ও প্রাণী একে অপরের পারস্পরিক পাঁচটি বাক্যে লেখো। এটা কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্ন, এটা ছয় নম্বরের, এটাও ছয় নম্বরের। তোমাদের হয়তো কি মানমন্ত্র নিয়ে এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী যে খাদ্য শৃঙ্খলা এবং কি খাদ্য ঝাল রয়েছে সেটা কি আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবা। সবাইকে ধন্যবাদ।